আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার অনলাইন ক্লাসে। আজকে আমি অনার্স প্রথম বর্ষের ব্যাস্ট্রিক অর্থনীতির তৃতীয় ক্লাস নিব। আমি নাজমুন করিম, সহকারী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী, আমি ব্যষ্টিক অর্থনীতির দ্বিতীয় অধ্যায় উপযোগ এবং নিরপেক্ষ রেখা বিশ্লেষণ এই চ্যাপ্টারটি নিয়ে আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব। আজকে যে নিরপেক্ষ রেখার যে বিষয়গুলি তোমাদেরকে আমি পড়াবো সেটা হচ্ছে নিরপেক্ষ রেখা কি, নিরপেক্ষ রেখা অঙ্কন, নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য, নিরপেক্ষ মানচিত্র এবং নিরপেক্ষ রেখা ও নিরপেক্ষ মানচিত্রের মধ্যে পার্থক্য। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা নিরপেক্ষ রেখা জানার আগে আমরা উপযোগ সম্পর্কে জানব, কারণ আমরা উপযোগের ক্লাস আমরা করিয়েছি এর আগে। ক্লাস আমরা শ্রেণীকক্ষেই আমরা এই ক্লাসটি নিয়েছি, উপযোগ কাকে বলে এবং উপযোগ সম্পর্কে আমরা আলোচনা করেছি বিভিন্ন বিষয় নিয়ে। তো নিরপেক্ষ রেখা বিশ্লেষণ করতে গেলে আমাদের উপযোগ সম্পর্কেও ধারণা, স্পষ্ট ধারণা না থাকলে আমরা নিরপেক্ষ রেখাটি বুঝব না। সে কারণে আমি আবার একটু তোমাদের উপযোগ সম্পর্কে ধারণা দিব, এরপরে আমরা নিরপেক্ষ রেখা চলে আসব। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আগে চলে যাই উপযোগ কি। উপযোগ হচ্ছে কোনো দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। মোট উপযোগ কি, মোট উপযোগ হচ্ছে, মোট উপযোগ হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে। এরপরে গড় উপযোগ কি, মোট উপযোগ, মোট উপযোগকে যদি আমরা দ্রব্যের পরিমাণ দ্বারা ভাগ করি তাহলে তাকে বলা হয় গড় উপযোগ। প্রান্তিক উপযোগটা কি, কোনো দ্রব্য ভোগের পরিমাণ এক একক পরিবর্তিত হলে উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। তাহলে আমরা চলে যাই নিরপেক্ষ রেখা কি, নিরপেক্ষ রেখা বলতে আমরা কি বুঝি সেটা আমরা চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটি ছবি দেখাচ্ছি, ছবিতে নিরপেক্ষ রেখার একটি ছবি আছে। তো আমরা নিরপেক্ষ রেখা কাকে বলে সেটা আমরা একটু দেখি। নিরপেক্ষ রেখা হচ্ছে যে দুটি দ্রব্যের সংমিশ্রণে প্রাপ্ত রেখা যার প্রত্যেক বিন্দুতে উপযোগ সমান, এরকম রেখাকে আমরা, এই ধরনের রেখাকে আমরা নিরপেক্ষ রেখা বলবো। আমরা অন্যভাবে নিরপেক্ষ রেখার সংজ্ঞা দিতে পারি যে যে রেখার প্রতিটি বিন্দুতে দ্রব্য সমন্বয় ভিন্ন কিন্তু উপযোগ সমান তাকে নিরপেক্ষ রেখা বলে। এবং এই নিরপেক্ষ রেখাকে সংক্ষেপে দেখ, চিত্র আকারে আমি দেখিয়েছি যে ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্য দেখানো হয়েছে এবং একটি আইসি রেখা দেখানো হয়েছে, এটা বাম থেকে ডানে নিম্নগামী। নিরপেক্ষ অর্থাৎ ইনডিফারেন্স কার্ভ, নিরপেক্ষ রেখার ইংলিশ হচ্ছে ইনডিফারেন্স কার্ভ, সে কারণে এটাকে আইসি দ্বারা চিহ্নিত করা হয়েছে। এবং এই নিরপেক্ষ রেখা বাম দিক থেকে ডানে নিম্নগামী হয় এবং সংক্ষেপে এটাকে আইসি দ্বারা, আইসি রেখা বলা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম নিরপেক্ষ রেখা, আমরা সামনে আরও কিছু আছে, আমরা কীভাবে নিরপেক্ষ রেখা অঙ্কন করব সেই সম্পর্কে আমরা দেখব। তো আশা করি তোমরা নিরপেক্ষ রেখা কী জিনিসটা বুঝতে পেরেছ। নিরপেক্ষ রেখা আমরা কীভাবে অঙ্কন করব। নিরপেক্ষ রেখা অঙ্কন করতে গেলে আমাদের যে জিনিসটা প্রথমে দরকার সেটা হচ্ছে উপযোগ অপেক্ষক সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। আমরা উপযোগ কাকে বলে, উপযোগ অপেক্ষক কি সেটা আমরা ক্লাসে পড়িয়েছি, আজকে তোমাদের আবার একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য একটু বলছি আমি। সেটা হচ্ছে কোনো দ্রব্যের দাম, পরিমাণ এবং ভোক্তার আয় ইত্যাদি ইত্যাদির উপযোগ ইত্যাদি, আবার বলছি সরি, কোনো দ্রব্যের দাম, পরিমাণ এবং ভোক্তা রায় ইত্যাদির সাথে
উপযোগের নির্ভরশীলতার সম্পর্ককে গাণিতিকভাবে যখন প্রকাশ করা হয় তখন তাকে বলা হয় উপযোগ অপেক্ষক। আমরা এই উপযোগ অপেক্ষক হতে নিরপেক্ষ সূচি আমরা বের করব এবং নিরপেক্ষ সূচি থেকে আমরা নিরপেক্ষ রেখা অঙ্কন করব। উপযোগ অপেক্ষক আমরা যেটা বলছি যে ভোক্তার আয়, দ্রব্যের দাম, দ্রব্যের পরিমাণ, এই জিনিস বিষয়গুলির সাথে যখন উপযোগের যে নির্ভরশীলতার সম্পর্ক অর্থাৎ এই বিষয়গুলির যে কোনো একটি পরিবর্তনের ফলে উপযোগের মানও পরিবর্তন হয়ে যায়, তো এই ধরনের রিলেশনকে বলা হয় উপযোগ অপেক্ষক। যেমন উপযোগ অপেক্ষককে ধরি, আমরা যদি ইউ ধরি তাহলে ইউ ইজ ইকাল টু ফাংশন অফ এক্স পি এম, এভাবে আমরা এটাকে প্রকাশ করি। তো এইখানে এক্স পি এম এটা অর্থ হলো দ্রব্যের পরিমাণ, দ্রব্যের দাম, ভোক্তার আয় ইত্যাদি। তো আমরা একটু দেখি, দেখো সুপ্রিয় শিক্ষার্থী, উপযোগ আমরা লিখে দিয়েছি, আমি তোমরা একটু খেয়াল করো স্লাইডে আছে, মোট উপযোগ অপেক্ষক হতে নিরপেক্ষ সূচি বের করবো আমরা এবং তা থেকে আমরা নিরপেক্ষ রেখা অঙ্কন করব। ধরা যাক উপযোগ অপেক্ষক ইউজ ইকাল টু এক্স ওয়াই, এখানে এক্স এবং ওয়াই হচ্ছে দুটি দ্রব্য, যদি দুটি দ্রব্যের সংমিশ্রণ থেকে 12 একক উপযোগ পাওয়া যায় তাহলে উপযোগ অপেক্ষক হবে কি 12 = xy, অর্থাৎ এক্স ওয়াই সমান সমান 12, তাহলে ওয়াই ইজ ইকাল টু 12/x। এখন আমরা যদি এক্স এর একটি কাল্পনিক মান ধরি, যেমন কাল্পনিক এক্স এর মান ধরতে পারি 1, 2, 3, 4, এটা ধরে যদি আমরা ধরি তাহলে ওয়াই এর মানটা আমরা খুব সহজেই বের করতে পারবো। তা আমরা একটু দেখি, আমরা এক্স এর মান 1, 2, 3, 4 করে ধরে আমরা ওয়াই এর মান বের করেছি, যেটা আমরা সূচিতে দেখিয়েছি। একটু দেখাই তোমাদের একটি সূচি, দেখো এক্স এর মান যদি যখন 1 হয় তখন ওয়াই এর মান হয় 12, ওই ওয়াই ইজ ইকাল টু 12/1 = 12। এবং এই দুটি দ্রব্যের সংমিশ্রণে যে উপযোগ আমরা পাই সেটা হচ্ছে 12 একক, অর্থাৎ এবং যে বিন্দুটি পাই, আমি বিন্দুর কথা আমি পরে চিত্রতে বুঝিয়ে দিব, আমি আগে উপযোগটা আমি দেখিয়ে দিই। এরপরে এক্স দ্রব্য যখন 2 একক তখন ওয়াই দ্রব্য 6 একক, তাহলে এই দুইটা দ্রব্যের সংমিশ্রণে আমি উপযোগ পেয়েছি হলো 12 একক। আবার এক্স দ্রব্য যখন 3 তখন আমরা ওই যে ইয়াটা দেখিয়েছি উপযোগ অপেক্ষকের, যে বললাম যে যদি মোট উপযোগ 12 হয়, আমরা যদি উপযোগ অপেক্ষক 12 ধরি বা উপযোগ যদি 12 ধরি তাহলে এক্স ওয়াই এর মান, এক্স ওয়াই এর মান আমরা দেখিয়েছি একটু আগে, ওখানেই আমরা এই এক্স এর মানটি বসাই ওয়াই এর মানগুলো আমরা পেয়েছি এবং ওখান থেকে আমরা প্রাপ্ত উপযোগ প্রতিটা ক্ষেত্রেই দেখা গেছে যে প্রাপ্ত উপযোগ সমান, অর্থাৎ 12 12 12 করে সব জায়গাতেই 12 করে আসছে, প্রতিটা বিন্দুতেই 12 করে আসছে। আশা করি তোমরা সূচিটি বুঝতে পেরেছ। এরপর আমরা ওই সূচি থেকে আমরা একটি রেখা অঙ্কন করি। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটি রেখা অঙ্কন করেছি যার লম্ব ভূমি অক্ষে দেখিয়েছি আমরা এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে দেখিয়েছি আমরা ওয়াই দ্রব্য। এবং দেখো যে আমার যে সূচি আছে, সূচির সাথে তোমরা একটু খেয়াল করো স্লাইডে দেওয়া আছে, সূচিতে আমি যখন দেখিয়েছি এক্স এর মান, এটা কিন্তু কাল্পনিক একটি মান ধরেছি, এক্স এর মান যদি 1 একক হয় তখন ওয়াই এর মান দ্রব্য ভোগ করব 12 একক, এবং দুটি দ্রব্যের সংমিশ্রণে যে বিন্দুটি আমি পেয়েছি সেটি হচ্ছে এ বিন্দু, এবং এ বিন্দুতে উপযোগ সমান, অর্থাৎ এ বিন্দুর উপযোগ হচ্ছে 12। এরপরে আমি আসি যে পরের ধাপে, যেমন আমি যখন এক্স 2 একক আমি দ্রব্য যখন ভোগ করব তখন ওয়াই দ্রব্য আমি ভোগ করব 6 একক, অর্থাৎ দুটি দ্রব্যের সংমিশ্রণে যে বিন্দুটি আমি পেয়েছি সেটা হচ্ছে বি, এবং বি বিন্দুতে প্রাপ্ত উপযোগ 12, অর্থাৎ এতেও 12 বিতেও 12 আসছে। সেম আমি যখন এক্স দ্রব্য 3 একক ভোগ করব তখন ওয়াই দ্রব্য ভোগ করব 4 একক, এবং এই দুটি দ্রব্যের সংমিশ্রণে যে বিন্দুটি আমি পেয়েছি সেটা হচ্ছে সি, এবং এই সি বিন্দুর উপযোগ, সি বিন্দুর প্রাপ্ত উপযোগ হচ্ছে 12, অর্থাৎ এতেও 12 বিতেও 12 সিতেও 12। এরপরে আমি দেখাচ্ছি যখন আমি এক্স দ্রব্য 4 একক ভোগ করব তখন ওয়াই দ্রব্য ভোগ করব 3 একক, এবং দুটি দ্রব্যের সংমিশ্রণে যে বিন্দুটি আমি পেয়েছি সেটা হচ্ছে ডি, এবং এই ডি বিন্দুতে প্রাপ্ত উপযোগ 12, অর্থাৎ এ বি সি ডি প্রত্যেকটা বিন্দুতে উপযোগ 12, অর্থাৎ প্রত্যেকটা বিন্দুর উপযোগ সমান।
আমি এক্স দ্রব্য বা মোয়া দ্রব্য যেটি আমি ভোগ করি না কেন আমার প্রাপ উপযোগ সমান হতে হবে। এবং দেখো এখানে প্রতিটা বিন্দুতে উপযোগ সমান, এবং এ বি সি ডি যোগ করে আমি যে রেখাটি পেয়েছি সেটা হলো আইসি রেখা, এটাই হচ্ছে নিরপেক্ষ রেখা। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা নিরপেক্ষ রেখা কিভাবে অঙ্কন করা যায় সেটা তোমরা বুঝতে পেরেছ। আমি নেক্সটে চলে যাই। নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য, সুপ্রিয় শিক্ষার্থী, আমরা নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি যে নিরপেক্ষ রেখা বাম হতে ডানে নিম্নগামী, নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল, নিরপেক্ষ রেখা নিচের নিরপেক্ষ রেখার চেয়ে উপরে নিরপেক্ষ রেখা অধিক উপযোগ নির্দেশ করে, দুটি নিরপেক্ষ রেখা পরস্পরকে ছেদ করে না এবং নিরপেক্ষ রেখা কোনো অক্ষকে ছেদ করে না। আমরা একটু চিত্রতে চলে যাই। চিত্রতে চলে গেলে আমরা সহজে এই বিষয়গুলো আমরা বুঝতে পারব। আমি একটি নিরপেক্ষ রেখা দেখাচ্ছি, দেখো সুপ্রিয় শিক্ষার্থী, এই নিরপেক্ষ রেখাটি বাম হতে ডানে নিম্নগামী। কি কারণে নিম্নগামী? যেহেতু নিরপেক্ষ রেখার প্রত্যেক বিন্দুতে উপযোগ সমান, সেহেতু ভোক্তা কোনো একটি দ্রব্যের ভোগ বৃদ্ধি করতে চাইলে অপর দ্রব্যের ভোগ হ্রাস করতে হবে, এবং দ্রব্যদ্বয়ের মধ্যে এরূপ বিপরীত সম্পর্কের কারণে নিরপেক্ষ রেখা বাম হতে ডানে নিম্নগামী। আমি চিত্রে সে জিনিসটি বোঝানোর চেষ্টা করেছি। দেখো যখন এক্স দ্রব্য এক্স ব্যক্তি যখন এক্স ওয়ান দ্রব্য ভোগ করে তখন দুটি ওয়াই দ্রব্য ভোগ করবে ওয়াই ওয়ান, এবং এই দুটি বিন্দু সংমিশ্রণে দুটি দ্রব্যের সংমিশ্রণে যে বিন্দুটি পেয়েছি সেটা হচ্ছে এ। এবং আবার যখন ব্যক্তি যখন ভোক্তা যখন এক্স টু দ্রব্য ভোগ করবে তখন ভোক্তা ওয়াই দ্রব্য ভোগ করবে ওয়াই টু পরিমাণ, অর্থাৎ এখানে তাকে কিন্তু ছেড়ে দিতে হচ্ছে, কারণ প্রত্যেক বিন্দুতে উপযোগ সমান, সেতে একটি দ্রব্যের ভোগ বাড়াতে হলে আরেকটি দ্রব্য তাকে কিন্তু ছেড়ে দিতে হচ্ছে। তাহলে এক্ষেত্রে এক্স টু দ্রব্য যদি ভোক্তা ভোগ করে তাহলে ওয়াই দ্রব্যের ভোগ করবে ওয়াই টু দ্রব্য একক। এখন এক্স টু এবং ওয়াই টু সমন্বয়ে যে বিন্দুটি পেয়েছি সেটা হচ্ছে বি, অর্থাৎ এ এবং বি বিন্দুতে উপযোগ সমান। সুতরাং নিরপেক্ষ রেখা বাম হতে ডানে নিম্নগামী, অর্থাৎ এখানে যে জিনিসটি বোঝাতে চেয়েছে, যেহেতু প্রত্যেক নিরপেক্ষ রেখার প্রত্যেক বিন্দুতে উপযোগ সমান, সেহেতু একটি দ্রব্যের ভোগ বাড়াতে হলে আরেকটি অন্য দ্রব্যের ভোগ কমাতে হবে, এই দ্রব্য দুটির মধ্যে যে বিপরীত সম্পর্ক বিদ্যমান এই কারণে নিরপেক্ষ রেখা বাম হতে ডানে নিম্নগামী। এরপরে আমি দেখাচ্ছি নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল। দেখো আমি একটি ছবি দেখাচ্ছি, এই ছবির মাধ্যমে আমি একটু তোমাদেরকে বুঝিয়ে দিই নিরপেক্ষ রেখা কেন মূল বিন্দুর দিকে উত্তল। ভোক্তা দুটি দ্রব্যের মধ্যে একটির ভোগ ক্রমান্বয়ে বৃদ্ধি করলে অপরটি ছেড়ে দেওয়ার হার ক্রমশ হ্রাস পাবে। কারণ কি? কারণ বৃদ্ধিপ্রাপ্ত দ্রব্যের অতিরিক্ত এককের জন্য প্রান্তিক উপযোগ কমে যাওয়ায় ভোক্তা হ্রাসপ্রাপ্ত দ্রব্য কম পরিমাণ ছাড়তে চায়, ফলে প্রান্তিক বদলের হার ক্রমহ্রাসমান হয়। এই যে প্রান্তিক বদলের হার ক্রমহ্রাসমান হয় এই কারণে নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল। এরপরে আমি আসি নিরপেক্ষ রেখা নিচের নিরপেক্ষ রেখার চেয়ে উপরে নিরপেক্ষ রেখা অধিক উপযোগ নির্দেশ করে। আমি একটি ছবি দেখাচ্ছি তোমাদেরকে, ছবিটা একটু দেখো। দেখো দুটি নিরপেক্ষ রেখা এখানে দেখানো হয়েছে, রেখা দুটি পাশাপাশি অঙ্কন করলে দেখা যায় যে নিচের নিরপেক্ষ রেখার তুলনায় উপরের নিরপেক্ষ রেখায় অধিক দ্রব্য ভোগ করা যায়, ফলে উপরের নিরপেক্ষ রেখায় অধিক তৃপ্তি বা উপযোগ নির্দেশ করে। কারণ আমরা যদি আমরা এখানে আমি এখানে ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্য দেখিয়েছি, এবং
আই এখানে দুইটা নিরপেক্ষ রেখা দেখানো হয়েছে, একটি হচ্ছে IC1 আর একটি হচ্ছে IC2। এই দুটি নিরপেক্ষ রেখা এ বিন্দু আই এ বিন্দুটি IC1 এ অবস্থিত এবং বি ডি সি তিনটি বিন্দু IC2 তে অবস্থিত। চিত্র অনুসারে আমি যদি এ থেকে বি বিন্দুতে যাই তাহলে এক্স দ্রব্য সমান থাকলেও ওয়াই দ্রব্য এখানে বেশি পাওয়া যায়। আবার যদি এ থেকে সি বিন্দুতে যাই তাহলে ওয়াই দ্রব্য সমান থাকলেও এক্স দ্রব্যের পরিমাণ বেশি পাওয়া যায়। এখন যদি এ বিন্দু হতে যদি আমি এ বিন্দুতে এ বিন্দু হতে যদি আমি ডি বিন্দুতে যাই তাহলে দেখা যায় যে এখানে এক্স এবং ওয়াই দুটি দ্রব্যই বেশি পাওয়া যায়। যেহেতু এ বিন্দুর তুলনায় বি সি ডি বিন্দুতে অধিক উপযোগ পাওয়া যায়, সুতরাং IC1-এর তুলনায় IC2-তে অধিক পরিমাণ উপযোগ প্রকাশ পায়। সুতরাং IC2 ইজ গ্রেটার দেন IC1। আশা করি সুপ্রিয় শিক্ষার্থী তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছ। এরপরে আমি আরেকটি বৈশিষ্ট্যতে আসি, সেটি হচ্ছে দুটি নিরপেক্ষ রেখা পরস্পরকে ছেদ করে না। আমি একটি ছবি দেখাচ্ছি, দেখো দুটি নিরপেক্ষ রেখা আমরা বৈশিষ্ট্যতে পাই যে দুটি নিরপেক্ষ রেখা কখনোই পরস্পরকে ছেদ করে না, যদি করে তাহলে সেটা অসামঞ্জস্যতা দেখা যায়। চিত্রে ভূমি অক্ষে এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্য দেখানো হয়েছে এবং IC1 IC2 রেখাদ্বয় পরস্পরকে এ বিন্দুতে ছেদ করেছে এবং এখানে IC1 এর এ ও বি বিন্দুতে আমরা যদি এ ও বি বিন্দুতে যদি যাই তাহলে দেখা যাচ্ছে এ ও বি বিন্দুতে উপযোগ সমান এবং IC2 এর এ এবং সি বিন্দুতে গেলে দেখা যাচ্ছে এ এবং সি বিন্দুতে উপযোগ সমান, অর্থাৎ এ ইজ ইকাল টু বি এবং এ ইজ ইকাল টু সি। তা এটা যদি হয় তাহলে আমরা বলতে পারি যে বি ইজ ইকাল টু সি, কিন্তু চিত্র অনুসারে বি ইজ ইকাল টু সি হয় না, কারণ সি ইজ গ্রেটার দেন বি, অর্থাৎ বি এর চেয়ে সি বিন্দুতে অধিক উপযোগ নির্দেশ করে। এবং এই যে নিরপেক্ষ রেখা দুটি পরস্পরকে ছেদ করায় এই এই যে একটা ছবিতে একটি অসামঞ্জস্যতা দেখা দিয়েছে, অতএব দুটি নিরপেক্ষ রেখা কখনোই পরস্পরকে ছেদ করে না। আমরা পরবর্তী বৈশিষ্ট্যতে চলে যাই, সেটি হচ্ছে নিরপেক্ষ রেখা কোনো অক্ষকে ছেদ করে না। আমরা নিরপেক্ষ রেখার সংজ্ঞানুসারে নিরপেক্ষ রেখা প্রতিটি বিন্দু দুটির দ্রব্যের সংমিশ্রণ আমরা নির্দেশ করি, প্রত্যেকটি বিন্দুতে দুটি দ্রব্যের সংমিশ্রণ নির্দেশ করা হয় এবং ফলে দেখা যায় যে নিরপেক্ষ রেখার কোনো অক্ষকে ছেদ করে না। আমরা দেখি একটু ছবিতে আমরা একটু দেখাচ্ছি, দেখো ভূমি অক্ষে এখানে এক্স দ্রব্য এবং লম্ব অক্ষে ওয়াই দ্রব্য দেখানো হয়েছে এবং চিত্রে দেখা যাচ্ছে IC রেখাটি এক্স অক্ষকে ই বিন্দুতে ছেদ করেছে এবং ই বিন্দুতে যখনই ছেদ করবে তখন কিন্তু ভোক্তা আর ওয়াই দ্রব্য ভোগ করবে না, একটি মাত্র দ্রব্য ভোগ করবে। আমরা আরেকটি উদাহরণ ছবি দেখাই, দেখো শিক্ষার্থী এরা এই যে IC রেখাটি লম্ব অক্ষের অর্থাৎ লম্ব অক্ষের এফ বিন্দুতে ছেদ করেছে, তার মানে হচ্ছে যে এখানে ভোক্তা শুধু ওয়াই দ্রব্য ভোগ করেছে কিন্তু এক্স দ্রব্য ভোগ করেনি, যা নিরপেক্ষ রেখার যে সংজ্ঞা এই সংজ্ঞার সাথে অসঙ্গতিপূর্ণ নয়, কারণ নিরপেক্ষ রেখায় প্রতিটি বিন্দুতে দুটি দ্রব্যের সংমিশ্রণে একটি রেখা পাওয়া যায় যার প্রতিটি বিন্দুতে উপযোগ সমান থাকে। সুতরাং এই যে নিরপেক্ষ রেখা যদি কোনো অক্ষকে ছেদ করে তাহলে নিরপেক্ষ রেখার যে সংজ্ঞা সেই সংজ্ঞার সাথে সঙ্গতিপূর্ণ হয় না। সুতরাং তাহলে সুপ্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ যে নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যগুলি। এরপরে আমরা যাব নিরপেক্ষ মানচিত্র। সুপ্রিয় শিক্ষার্থী আমরা নিরপেক্ষ রেখা মানচিত্রের একটি ছবি দেখাই তোমাদেরকে, দেখো একটি ছবি দেখানো হয়েছে এখানে তিনটি নিরপেক্ষ রেখা IC1 IC2 IC3 দেখানো হয়েছে, এই তিনটির নিরপেক্ষ রেখার সমন্বয়ে আমরা একটি নিরপেক্ষ মানচিত্র পেয়েছি। তার মানে কি, আমরা চিত্রে যেটি দেখতে পেয়েছি সেটি আমি একটু বর্ণনা করি, যে কয়েকটি নিরপেক্ষ রেখা যখন নিচ থেকে উপরের দিকে অঙ্কন করা হয় তখন তাকে নিরপেক্ষ মানচিত্র বলে। অন্যভাবে আমরা বলতে পারি দুই বা ততোধিক রেখা নিয়ে অঙ্কিত চিত্রকে নিরপেক্ষ মানচিত্র বলে।
এখানে দেখো যে দুই একের অধিক আমরা নিরপেক্ষ রেখা নিয়ে যে একটি চিত্র অঙ্কন করেছি এবং এই চিত্রকে নিরপেক্ষ মানচিত্র বলে। এবং এখানে আমরা নিরপেক্ষ রেখার যে চিত্র অনুসারে উপরের নিরপেক্ষ রেখায় কিন্তু সর্বোচ্চ উপযোগ নির্দেশ করে এবং নিচের নিরপেক্ষ রেখায় সর্বনিম্ন উপযোগ নির্দেশ করে। সুতরাং আমরা এখানে বলতে পারি আই সি থ্রি ইজ গ্রেটার দেন আই সি টু ইজ গ্রেটার দেন আই সি ওয়ান। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমরা চলে যাব নিরপেক্ষ মানচিত্রের বৈশিষ্ট্য। আমরা নিরপেক্ষ মানচিত্রের বৈশিষ্ট্য আমরা একটু দেখি। নিরপেক্ষ রেখাসমূহ নিচ থেকে উপরে সাজানো থাকে। প্রতিটি নিরপেক্ষ রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয়। প্রতিটি নিরপেক্ষ রেখা মূল বিন্দুর দিকে উত্তল। নিরপেক্ষ মানচিত্রের উপরে নিরপেক্ষ রেখায় অধিক উপযোগ প্রকাশ পায়, অর্থাৎ চিত্র অনুসারে আই সি থ্রি ইজ গ্রেটার দেন আই সি টু ইজ গ্রেটার দেন আই সি ওয়ান। নিরপেক্ষ মানচিত্রের রেখাগুলো পরস্পরকে ছেদ করে না। আমরা এই নিরপেক্ষ রেখার যে বৈশিষ্ট্যগুলি পেয়েছি সেই বৈশিষ্ট্যগুলি আমরা দেখতে পাচ্ছি নিরপেক্ষ মানচিত্রের মধ্যে আছে। সুতরাং আমি এটা নিয়ে আর আলোচনা করব না, আমি পরবর্তী বিষয়ে চলে যাই। কারণ ওই একই বৈশিষ্ট্য নিরপেক্ষ মানচিত্রের মধ্যে দেওয়া আছে, মানে নিরপেক্ষ মানচিত্রের যে বৈশিষ্ট্য নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্য এক। এরপরে আমি একটু তোমাদেরকে নিরপেক্ষ রেখা এবং নিরপেক্ষ মানচিত্রের মধ্যে যে পার্থক্য এই পার্থক্যগুলো একটু দেখাবো। আমি দুটি ছবি দেখাচ্ছি। দুটি ছবিতে একটি নিরপেক্ষ রেখা এবং অপর ছবিতে নিরপেক্ষ মানচিত্রের ছবি তোমাদেরকে দেখাচ্ছি। আমরা নিরপেক্ষ রেখা এবং নিরপেক্ষ মানচিত্রের সংজ্ঞা আমরা পড়েছি এবং দেখা গিয়েছে যে দুটি সংজ্ঞায় ভিন্ন। তো প্রথমেই আমরা একটু সংজ্ঞাগত ভিন্নতা আমরা দেখতে পাই নিরপেক্ষ রেখা এবং নিরপেক্ষ মানচিত্রের মধ্যে। যেমন নিরপেক্ষ রেখা আর সংজ্ঞা হচ্ছে দুটি দ্রব্যের সংমিশ্রণে প্রাপ্ত রেখা যার প্রত্যেক বিন্দুতে উপযোগ সমান। এবং নিরপেক্ষ মানচিত্রের সংজ্ঞাতে আমরা পেয়েছি যে কয়েকটি নিরপেক্ষ রেখা নিচ থেকে ওপরে অঙ্কন করা হলে তাকে নিরপেক্ষ মানচিত্র বলে। চিত্রে আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের, অর্থাৎ কয়েকটি নিরপেক্ষ রেখা নিয়ে একটি নিরপেক্ষ মানচিত্র অঙ্কন করা হয়েছে। এবং আমরা সংখ্যা দেখতে পাচ্ছি, যখন নিরপেক্ষ মানচিত্র রেখা দেখি তখন এখানে চিত্রে নিরপেক্ষ রেখার সংখ্যা একটি, কিন্তু নিরপেক্ষ মানচিত্রে নিরপেক্ষ রেখার সংখ্যা একাধিক। তৃপ্তি বা উপযোগ আমরা একটু দেখি। নিরপেক্ষ রেখা প্রত্যেক বিন্দুতে উপযোগ সমান, কিন্তু নিরপেক্ষ মানচিত্রে একাধিক পর্যায়ে তৃপ্তি বা উপযোগ নির্দেশ করে। এক্ষেত্রে উপরের নিরপেক্ষ রেখায় অধিক উপযোগ নির্দেশ করে। এরপরে আমরা আসি উপযোগ সর্বোচ্চকরণ। নির্দিষ্ট আয়ে ভোক্তার উপযোগ সর্বোচ্চকরণ একটি নিরপেক্ষ রেখার সাহায্যে ব্যাখ্যা করা যায় না, কিন্তু নিরপেক্ষ মানচিত্রের সাহায্যে ভোক্তার উপযোগ সর্বোচ্চকরণ ব্যাখ্যা করা যায়। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে বিষয়গুলো পড়লাম সেটি হচ্ছে কি নিরপেক্ষ রেখা কাকে বলে, নিরপেক্ষ রেখা কিভাবে অঙ্কন করা যায় সেটা আমরা একটু দেখলাম, এরপরে নিরপেক্ষ রেখার বৈশিষ্ট্যগুলো একটু দেখলাম, এরপরে আমরা দেখলাম নিরপেক্ষ মানচিত্র এবং নিরপেক্ষ মানচিত্র বৈশিষ্ট্যগুলোও আমরা দেখেছি। পাশাপাশি আমরা নিরপেক্ষ রেখা এবং নিরপেক্ষ মানচিত্রের মধ্যে যে একটু পার্থক্য আছে সেই পার্থক্যটাও আমরা দেখে নিলাম। তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই নিরপেক্ষ রেখা বিশ্লেষণ তোমরা বুঝতে পেরেছ। তো আগামী আজকে আমি এ পর্যন্তই পড়ালাম এবং আগামী ক্লাসে নতুন কোনো অধ্যায়ে নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের আলোচনা করব। তো সে পর্যন্তই আজ এই পর্যন্তই। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ।